সিপিএম এবং কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে, তাই একে অপরের হাত ধরেও অনেক নির্বাচনে এদের ভরাটুপি হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে এদের জামানত জব্দ করতে হবে। বিজেপির সরকারের সুশাসনে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিছিলে হাঁটতে হয় না। আগে মানুষ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের প্রাপ্য অধিকার লাভ করত, কিন্তু এখন জনপ্রতিনিধিরা সোজা মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন, এটাই মোদী সরকারের পার্থক্য। শুক্রবার রায়মাভিলি মণ্ডলের উদ্যোগে আয়োজিত একটি যোগদান সভায় আলোচনা করতে গিয়ে এ কথা বলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন পৃথক দুটি বাজার সভায় 150 পরিবারের 433 জন ভোটার সিপিআইএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিন প্রথম সভাটি অনুষ্ঠিত হয় জগবন্ধু বাজারে। সেখানে সিপিআইএম এবং ত্রিপুরা মথা দল ত্যাগ করে 118 পরিবারের 313 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় গন্ডাছড়া বাজারে। সেখানে সিপিআইএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথা দল ত্যাগ করে 31 পরিবারের 120 জন ভোটার পদ্ম শিবিরে সামিল হন। আমাদের সরকারের নীতি সত্তাশন সত্তা বিকাশকে সামনে রেখে আপনারা দেখেছেন সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের সরকারের প্রচেষ্টার কোন অন্তরের শেষ নেই। ইতিমধ্যে আমরা দেখেছি এই যে 5 বছর বলি প্রায় 6 বছর হতে চলেছে, আমরা শুধু যারা গৃহহীন যারা যাদের ঘর নেই তাদেরকে 4.5 লক্ষ ঘর আটা দিয়েছি। সেই দিতে গিয়ে কে সিপিএম, কে কংগ্রেস, কে মথা সেটা আমরা দেখি না। আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করছি, আমাদের লক্ষ্য গরিব থেকে দারিদ্রতা থেকে মানুষকে বেরিয়ে তার বাইরে যাতে যেতে পারে সেখান থেকে বাইরে নিয়ে আসা। এদিনে দুটি সভাতে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য সহসভাপতি পতিরাম ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহসভাপতি বিকাশ চাকমা, কৃষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, রায়মাভিলি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।